আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইউথ অ্যাগ্রোটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা অনেকেই দেশি মুরগি পেলে থাকি। দেশি মুরগি পালনে যত সুবিধা আছে তার প্রতিবন্ধকতাও আছে। দেশি মুরগি রয়েছে নানান রোগবালায়, তেমনই কয়েকটি রোগবালায়ের মধ্যে মুরগির গুটি বসন্ত হচ্ছে অন্যতম। দেশি মুরগি যারা লালন পালন করে আসছেন তাদের হয়তো অনেকেই জেনে থাকবেন যে মুরগির বাচ্চার বয়স যখন 15 থেকে 20 দিন তখন মুরগির চোখে মুখে গুটি উঠে যায়। আমার খামারে সেই একই সমস্যা দেখা দিয়েছে, মুরগির চোখে মুখে মানে গুটি উঠে গেছে। এই গুটি ওঠার কারণ কি, কিভাবে আমি সমাধান করে থাকি, বিস্তারিত বিষয় আপনাদের জানাবো। প্রিয় দর্শক, ইউথ অ্যাগ্রোটেক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে কৃষি সংক্রান্ত বা আমার খামারে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করে থাকি সেই ভিডিওগুলো আমি দিয়ে দেব। প্রিয় দর্শক, আমার হাতে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির বয়স হচ্ছে 15 দিন। আপনাদের দেখাই যে দেখেন কত বড় একটি জখম হয়ে গেছে, গুটি উঠে গেছে চোখে মুখে, চোখ মুখ ফুলে গেছে, গুটি উঠে গেছে। এর কারণ হচ্ছে মূলত মশার আক্রমণ। মশাই এই চোখের মুখে মানে কামড় দেওয়ার ফলে এরকম একটি পরিস্থিতি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এর থেকে পরিত্রাণের উপায় কী। প্রিয় দর্শক, প্রথমে আপনারা যেই স্থানে মুরগি রাখেন সেখানে আগে মশামুক্ত করতে হবে। আপনারা সন্ধ্যার আগ মুহূর্তে বা সন্ধ্যার সময় মশার স্প্রে দিয়ে আপনারা জায়গাটাকে স্প্রে করে দিতে পারেন বা একটি কয়েল লাগিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, এ ধরনের যদি সমস্যা হয়ে যায় তাহলে যেভাবে সমাধান করবেন, প্রথমে আপনাদের পটাশের পানি নিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পটাশের পানি নিতে হবে। মুরগির আক্রান্ত ভেদে আপনারা পানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে আপনাদের নিতে হবে চুন, নিতে হবে চুনের সাথে অল্প একটু পটাশ দিয়ে ভালো মতো মিক্সিং করে নিতে হবে। এখন আপনারা যা করবেন, এই মুরগির যে আক্রান্ত জায়গাগুলো পটাশ দিয়ে ভালো মতো ধুয়ে ফেলবেন। আমি মুরগির মুখটা আমি চুবিয়ে দিচ্ছি, পানি যদি খেয়ে যায় তারপরেও কোনো সমস্যা হবে না, আমি আবারও চুবিয়ে দিচ্ছি। এখন যা করতে হবে, আক্রান্ত যে স্থানটি আপনার পটাশের ই দিয়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে চোখে না লাগে, চোখে লেগে গেলে চোখটা মানে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। আক্রান্ত স্থান ভালো মতো এভাবে আপনারা পরপর 3 দিন লাগিয়ে দেবেন। পরপর 3 দিন লাগানোর পরে এই যে জায়গাটা, এই যে ক্ষতটা, এইটা আপনার মরে যাবে। তারপর আপনি টান দিয়ে ফেলে দিবেন। টান দিয়ে ফেলে দেওয়ার পরেও আপনি আরেক দিন লাগিয়ে দিবেন। লাগানোর পরে দেখবেন আপনার বাচ্চাটা মানে সুস্থ হয়ে গেছে। এখন এর সাথে আপনি যে ঔষধ ইউজ করবেন, যেহেতু এইগুলো মানে অত্যন্ত ব্যথাদায়ক, এখন এটাকে আপনারা একটা ঔষধ খাওয়াবেন, ট্যামালভেট, নিউ ট্যামালভেট, যেটি জখম এবং ক্ষতস্থানে খুব ভালো কাজ করে, জখম এবং ক্ষতস্থানের জন্য খুব ভালো কাজ করে। আরেকটি ওষুধ আছে আপনি রানামাইসিন। এই রানামাইসিন একটি ট্যাবলেটকে যেহেতু বাচ্চা আপনি 6 থেকে 7 ভাগে ভাগ করবেন, তারপরে একবার খাওয়াই দিবেন। আর আক্রান্ত জায়গায় অনেক সময় চুলকায়, আক্রান্ত জায়গায় চুলকায়, এই চুলকানোর জন্য আপনারা মানুষের যে এলাট্রল আছে, এলাট্রল ট্যাবলেট আছে, এই ট্যাবলেটকে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিবেন। প্রিয় দর্শক, আমি ওষুধগুলোর নাম আবার বলে দিচ্ছি। নিউ ট্যামালভেট একটি ট্যাবলেটকে 6 থেকে 7 ভাগে ভাগ করবেন, তারপর 1 ভাগ খাওয়াই দিবেন। মানুষের জন্য যে এলাট্রল ট্যাবলেট চুলকানির জন্য, ওই আক্রান্ত স্থানে অনেক সময় চুলকায়, সেই এলাট্রল ট্যাবলেট 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিবেন। এবং রানামাইসিন 6 থেকে 7 ভাগ করবেন, 7 ভাগের 1 ভাগ খাওয়াই দিবেন। এভাবে পরপর 3 দিন আপনারা যদি এই পটাশ যুক্ত চুন আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে দেন এবং ওষুধগুলো খাওয়াই দেন, তাহলে আশা করি মুরগির এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমার খামারে আবারও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আবারও আপনাদের হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে সবাই ভালো থাকবেন, আজ আর বেশি কথা বলবো না। আরেকটি কথা, ইউথ অ্যাগ্রোটেক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের গঠনমূলক পরামর্শের ভিত্তিতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।